কেন থাকতে চান আপনি রাজনীতির বাইরে? কারণ পলিটিক্স কন্ট্রোল এভরিথিং, রাজনীতি কন্ট্রোল করে সবকিছু। কন্ট্রোল করলেও আমি এটা বিশ্বাস করি আপনার কথাটা, আমি অত্যন্ত বিশ্বাস করি যে আপনি অত্যন্ত সুন্দর কথা বলছেন। রাজনীতি করলে আপনার একটা ভয়ভীতি আছে, সেই ভয়ভীতির কারণে আমি রাজনীতি সরে থাকতে চাই। আপনি শুধু দেশকে দিয়ে? আমি দেশকে দিয়ে নাই, আমি দেশের জনগণকে আমি ভালোবাসি, মানুষকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি, গাছের সাথে আমার সম্পর্ক। শুধু গান কেন, আমি সব জিনিসের সাথে মিশে থাকতে চাই। আমি জানি আমি একদিন চলে যাব, আমার এগুলো থাকবে। জি, চলে যেতেই হবে সবাইকে। হ্যাঁ, আমি লেখছি এটা দিয়ে। শুধু আপনি যাবেন না, আমরা চলে যাব, সবাই চলে যাব, সবাই চলে যাব। আমি কিছু রেখে যেতে চাই যেটা আমার মরার পরে মানুষ বলতে পারে, এই জন্য আমি কিছু করতে। তার মানে আপনি মানুষ যা ভালো বললে তো আপনি অটোমেটিক ব্যস্ত চলে যাবেন? আশা তো রাখি, যদি আপনাদের দোয়া পাই বা গুণীজনের দোয়া পাই, আশা করি আমি ব্যাস যেতে পারি, যদি আমি সেই কাজ করে যেতে পারি মানুষের জন্য, মানুষ আমার জন্য দোয়া করবে। আজিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সাথে কথা বলছি, খোলার সম্ভবত লাইনে আসছেন দেখি, কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম, কে কইরা বড় ভাই? ভাইজান, আমি ফ্রান্স থেকে হারুন কইরাম ভাইজান। ফ্রান্স তো, ফ্রান্স তো নেই হারুন ভাই। জি, ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনাকে বলার ধন্যবাদ জানাই আর যে আজকে আপনি আমরা সিলেক্টি সন্তান তাহলে আপনার স্টুডিও চালছেন আনিয়ে আমাদের যারা আমরা চিনতাম না, জানতাম না, ইউরোপের মধ্যে যারা আছি বসবাস করতাম, অনেকেও হয়তো আমরা ওখান থেকে চিনি না, আজকে আপনার মাধ্যমে আমরা চিনলাম। এর লাগে আপনার অসংখ্য ধন্যবাদ। আর আজিজ ভাই, আমরা প্রবাসী ইউরোপ থেকে আমি সিলেট হিসাবে তাদের একটা মেসেজ দিতাম সেইরাম ভাই, বাংলাদেশ সরকার আর এটা কেউ চিন্তা করেন না, যেন আমরা শিখছি, আমরা সকল একটা সিলেটি একটা কথা আছে নাই, আমরা সকল সিলেটি, আপনি আগ্রহ দক্ষা, আপনি উদ্যোগ দক্ষা, আমরা ইউরোপ পুরো ইউরোপ থেকে যত হাত সাহায্য সহযোগিতা করা লাগে, আমরা আপনার আপনার খালি ডাকিব আমরা ইনশাআল্লাহ। আপনার ভাই আমরা সিলেটি হল সকল মরে গেছি, না তো আমরা জিন্দা আছি। আপনি আপনার যে উদ্যোগ উদ্যোগ নেবকা এবং যেটা আপনারা আপনি আবিষ্কার করতে করছেন এবং এটারে আরো পুরো বাংলাদেশের মানুষ কমিউনিটির কাছে, পুরো বাংলাদেশের মানুষের কাছে, দরিদ্র কৃষকের কাছে বিলিয়ে করবার লাগে যে আপনি উদ্যোগী হোকা এবং তার যতটা সাহায্য সুবিধা করার লাগে আমরা ইনশাল্লাহ আপনার এই সাহায্য রাত করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ হারুন ভাই, আপনি ফ্রান্স থেকে ফোন করছেন। সিলেটি হকল মরি গেছিনি, অত্যন্ত হৃদয়স্পর্শী ডায়লগ, থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি আহাদ, নটরডেম থেকে। আহাদ ভাই, কিতা আওয়ামী লীগ আহাদ ভাই? জি ভাই। ভালো আছেন আপনি? জি ভালো। আপনি কি দাও দা? ও তো আছি মোটামুটি। খুব আছেন আহাদ ভাই, আপনার মলিবাজারও মানুষ লিয়া বইছি আজকে। জি ভাই, ওহ ওহ, আমার সালাম আজিজ ভাই কি? আজিজ ভাই একজন কৃষি বিজ্ঞানী, সাথে সাথে উনি একজন গায়ক, গায়ক এবং সাইন্টিস্ট, দুইটা সংমিশ্র। মানে যে সমস্ত জিনিস আবিষ্কার করছেন, বিশেষ করে জৈব সার এবং বিভিন্ন কৃষি ক্ষেত্রে ব্যবহার করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি উনি আবিষ্কার করতেছেন এবং প্রেম করে আগাচ্ছেন, আমরা ওনার জন্য দোয়া করি এবং সকল ধরনের সহযোগিতার প্রত্যাশা করি এবং আশা করি উনি ওনার কাজ চালিয়ে যাবেন এবং সোহেব ভাই আপনিও সহযোগিতা করবেন এবং আমি বিশ্বাস করি সাইফ সিরাজের মতো কৃষি ক্ষেত্রে ওনার অবদান থাকবে চিরজীবন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আহাদ ভাই, আপনি লাইনে আসার জন্য এবং আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি গত মাসের 22 তারিখ আইছি, আবার 23 তারিখ যাইমু গিয়া। তুমি ভালো আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি প্রোগ্রাম দেখরাই, থ্যাংক ইউ তোমারে কল করার লাগি। তোমার কোন প্রশ্ন আছে নি? খুব ভালো লাগে, ঠিক আছে, আমি পরে যোগাযোগ করব না ভালো মানে। জি ইনশাআল্লাহ, ফোনে যোগাযোগ করব আপনি। প্রোগ্রামের পরে আপনি স্টুডিওতে নে, আমরা জোর স্টুডিও যে নম্বরে ফোন করছেন আপনি হঠাৎ ফোন করিয়া তার নাম্বার নিয়ে জানো আপনি। থ্যাংক ইউ, আপনি নিউপোর্টে ফোন করছেন। দেখি নেক্সট কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম।
আলাইকুম সালাম, কে বলছেন? আমি কেন্টনে আসান খোঁজাম ভাই। কেন্টনে আসান ভাই? জি, আজিজ ভাই আমার বামে যেন বসা, তাই ওই লাগে আপনার কৃষি ব্যক্তিত্ব বাংলাদেশও এবং তাই প্রচুর জিনিস ইন্ট্রোডিউস করছেন। জি, হোক আপনার মতামত। যে আমার মতামত হলো ভাই, যে তারা এত সব গুণী ব্যক্তিত্ব চ্যানেল, আমরা স্টুডেন্ট দেশ সব রাজনীতি টিভিতে আপনি আরো চ্যানেল বা তাদের যে কথাবার্তা শুনি, এগুলো দেশের মনে করেন সব খারাপ অবস্থা সত্যি, আর আজকে যা শুনতেছি সবকিছুই ভালো, কিছু একটা ভালো প্রেরণা বা মোটিভেশন পাচ্ছি আমরা দেশের সম্পর্কে। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করবো আপনার মানে রাজনীতির পাশাপাশি সমাজের উন্নয়নে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে আসতে। তবে যারা সমাজের উন্নয়নে কাজ করেন তারা কিন্তু পাবলিসিটি চান না, এটি হচ্ছে আর একটা সমস্যা। অনেক লোক লন্ডনে আসেন দেশের, এবং প্রকৃত লোক যারা তারা কিন্তু মিডিয়া আসতে চান না, আমরা জোর করে তাদেরকে নিয়ে আসতে হয়, এবং অনেকে নীরবে আসেন এবং নীরবে চলে যান। আজিজ ভাই গত 22 তারিখে আসছেন, এবং 22 তারিখ থেকে আজকে এপ্রিল মাসের 22 তারিখে আসছেন, আজকে মে মাসের 16 তারিখ, এবং তিনি চলে যাবেন আগামী 1 সপ্তাহ পরে, আমরা জানি না সেটি। এবং মতিয়ার রহমান চৌধুরী একজন সাংবাদিক, উনাকে আমি ধন্যবাদ দিই, উনি আমাকে লাস্ট উইক জোর করে উনি নিয়ে আসছেন। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম কলার। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? দেখছিলাম যে আপনি একটা মশার বাংলাদেশের মশার মশার ব্যাপারে আমরা মাত্রা, আপনি টেলিভিশন দেখুক, আমরা মশা কিলান মারিনি বা আজিজ ভাই আমরা ওটা দেখি। থ্যাংক ইউ আপনি মনোহরায় দেওয়ার লাগি। কলার যারা আসছেন লাইন, আপনারা লাইন ওটা হোক, আমার এটা টেলিফোনও আপনার পয়সা উঠে না। 02033468419 এটা ল্যান্ডলাইন, প্রিমিয়াম নম্বর না এটা, আপনারা পয়সা উঠতো না, আপনারা একটু লাইনে তো হোক ধৈর্য ধরিয়া। আমি আপনার কাছে আইরাম, আমি আজিজ ভাইয়ের কাছ থেকে জানি যে মশা, যে মশা সরকার ব্যর্থ হয়েছে ঢাকা শহর, মশার চোটে ছাত্রছাত্রী ফোরালেয়া করতে পারে না, মানে অতিষ্ঠ হয়ে গেছে মশায়। আর আপনার যারা সরকারও তা হইন বা মেয়র সাহেব তা হইন, তারাও পারেন মশা মানে নিধন কর্তা। বিভিন্ন সময় আমরা দেখছি মশার কারণে রাজপথ উত্তপ্ত হয়ে যায়, হরতাল হয়, আন্দোলন। দেখি আজিজ ভাই আপনি মশারে কিভাবে আপনি মশাকে? আমি এটা আমার একটা পরীক্ষিত জি, আমরার দেশ সিলেটি ভাষাই আপনারে কই, যেহেতু আজকে দর্শকরা সিলেটি আছেন বেশি, প্রবাসী যারা আছেন সবাইকে বলবো দেশে গেলে দেখবেন মশার উপদ্রবে ইউরোপ থেকে যারা যান তারা থাকা খুব কঠিন হয়ে দাঁড়ায়, বেশি আক্রমণও করে। আমার মনে হয় যে ইউরোপ মহাদেশ থেকে যারা যাচ্ছেন আপনারা, লন্ডন মানুষরে বেশি আক্রমণ করে কিনা কেন, আমি মনে করি যে এটা তো একটা মিষ্টি আবহাওয়ার দেশ থেকে আপনারা যান, যার জন্য শুকনো আবহাওয়াতে গেলে মশা উদয় দিকে একটু মানে মনে হয় পিওর রক্ত কিছু আছে, পিওর রক্ত আছে খাই। আর আমরা তো ভাই ন্যাচারাল সার ব্যবহার করি না, আমরা তো আপনার কেমিক্যাল সার দিয়ে খাই, কাজে আমরার শরীর বইলে মনে হয় মশা একটু কষ্ট হয়, কষ্ট হয়, যার জন্য আপনারা খুব সুবিধা বুঝছি বুঝছি। যার জন্য আমি একটা আবিষ্কার আনছি, এটা অত্যন্ত ফলপ্রসূর, আপনাকে নিশ্চিন্তে বলতে পারি যে কালো তুলসী, আমাদের দেশে একটা তুলসী গাছ আছে, কোনো মানুষ তুলসীর মূলে জল ডালে না বা কোনো কাজ করে না। আচ্ছা, এটা নেক্সট প্রশ্ন। আমি আপনাকে আসছি তুলসী গাছে, যে তুলসী খালো সেই তুলসী একটা টোপের মধ্যে লাগিয়ে আপনি সন্ধ্যার আগে আপনার ঘরে জানালা বন্ধ করিয়া দরজাটা খুলে রাখিয়ে আপনি রাখি ধোকা করো, দেখবো ইনশাল্লাহ ঘরে সব মশা বাইরে গেছে গিয়ে, পরে দরজাটা আটাই ধোকা। পরের দিন সকালে আপনি ঘুম থেকে উঠার পরে নামাজ রোজা করলা,
ফজর নামাজ ফুল্লা ফুরিয়া একটু বুড়ো হইলো, একটু সায়াত রাখলা, একটু পানি দিলা, ঠান্ডা জায়গাতে রাখিয়া, এরপরে রৈত লাগবই বাইয়ে গেলে, তো ওনার গাছটা মরত না, সূর্যের আলোতে সে গাছটা বাঁচিয়া থাকে, যার জন্য বাইরে নিলে আবার সন্ধ্যার সাথে সাথে নিয়ে আসলা, কিন্তু সন্ধ্যার আগে নিয়ে আসতে হবে, তাইলে আপনার ঘরে আর মশা থাকবে না। কালার তুলসী তো গুণ, এবং কালা তুলসী দিয়ে অনেক কিছু করা যায়। কালা তুলসী সাও বাংলাদেশে বাড়িয়েছে। আচ্ছা, এরপর কালা তুলসীর সাথে আপনি যে আদা দেন তাহলে খাসি কমে, যারা স্মোকার হেভি স্মোকার তাদের জন্য এটা ভালো মেডিসিন, সেটা আমি দেখছি। আচ্ছা, লাংস ক্লিয়ার করে দেয়। যে আপনার সাংবাদিক হওয়া দরকার, তাই যদি দেশও যায় ইনশাল্লাহ, আমি তাই এটা করব, তার শরীর খারাপ হলো তার শিকার হয়, তাই তো অত্যন্ত গুণের গুণী, আমার অত্যন্ত স্নেহ, আমি শ্রদ্ধা করি ওনারে, স্নেহ বলবো না, কারণ যেহেতু আমার সিমিলার বয়স, আমার বন্ধু, তার লগে আমার একটা আত্মার আত্মীয় হয়ে গেছেন উনি, আর উনি যে এত গুণের গুণী আমি জানতাম না, ওনার কাছে যে তথ্যগুলো আমি পেয়েছি সিলেটের ভাষা সম্পর্কে, যার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং ওনার কাছ থেকে আমি যে জিনিসগুলো নেবো এটি দিয়ে আমি লিখবো, এটা আমি আজ প্রমিস করছি ওনার সাথে, যে আপনি আমাকে দেন আমি লিখে যাই, এবং আমি একদিন থাকবো না, আপনিও থাকবেন না, সিলেটের মানুষ উপকৃত হবে আমাদের ভাষা সম্পর্কে। সাংবাদিকতাও করছেন না করছেন, ঠিক আছে, বার তাই অনেক লেখছেন, তার লেখার অত্যন্ত নির্ভুল লেখা, যার জন্য আমি তাঁদের আবারও ধন্যবাদ জানাই। ঠিক আছে, খালা তুলসী, জি খালা তুলসীর গাছ, খালা তুলসী গাছটা মানে টোপর মাঝে টোপ লাগাও, কারণ আপনি তো মুভিং করতে হবে, ঘরে বাড়ে তো আবার নেওয়া লাগবে, যার জন্য এটা অত্যন্ত সুন্দর উপায়। প্রিয় দর্শক, আপনারা যারা মশার অত্যাচারে অনেক সময় অতিষ্ঠ হয়ে যান, দেশে গেলে খালা তুলসীর গাছ, এবং সেখানে কয়েলও লাগবে না, এবং আরেকটি স্প্রে যেটি সেটি আমি ভুলে গেছি নামটা কি, এসিআই এরোসল, এরোসল এরোসল বা কয়েল, এরোসলও লাগবে না, কয়েলও লাগবে না, আপনারা কালা তুলসী দিয়ে পরীক্ষা করে আপনারা দেখে নেবেন যে মশা তাকে কি তাকে না। আজিজ ভাই, আপনি আমের গাছে, আপনি বলছেন একটি গাছে তিন ধরনের আম ধরে, কিভাবে? এটা আপনার গ্রাফটিং এর মাধ্যমে আমি করছি, তিন জাতের একটা ভ্যারাইটি নিয়ে আসছি। আচ্ছা, আরেকটি কথা আপনার বলতেই হয়, আমার উপস্থিত আজকে চ্যানেলের সামনে, টিভি চ্যানেলে যারা আছেন আজকে চ্যানেল আইয়ের পর্দায় আজকের অনুষ্ঠান দেখতেছেন, সবাই জানবেন আমের বিটটা হইলো আপনার জাতকে আগে নির্ণয় করতে হবে, আমি কোন জাতের সাথে কোন জাতকে আমি মিশাইতেছি, সে এটা এটা আমের জাত যদি হয়, বিভিন্ন জাতের আম আপনি একান্ন আপনি একসাথে করতে পারেন গ্রাফটিংয়ের মাধ্যমে, যে একটু আগে যা বললাম আমি, এটা বি অক্ষরের সাথে এটা ইংলিশ এ অক্ষরকে উল্টিয়ে বসিয়ে দেওয়া, এইভাবে যদি গ্রাফটিং করে আপনি বিভিন্ন জনের ব্রিড, বিভিন্ন জাতের আম আছে আপনি একত্রে করতে পারেন। যেমন আমার এই গাছে একবার একদিকে বোল আসতেছে, আরেকদিকে বড় হয়ে গেছে আম, আবার ছোটো আছে, এইভাবে তিন ধরনের আম আছে। এইভাবে আমি কমলাটাও করছি, এবং কমলাটা অত্যন্ত বড় এবং অত্যন্ত সুস্বাদু। আচ্ছা, আর এই সুস্বাদুর পিছনে আরেকটি কারণ আছে, সেটা আমি ব্যাখ্যা করতে চাই আপনার কাছে, দর্শকরা জানবেন। যেমন আমরা যারা মায়ের গর্ভ থেকে আসি, আমরা কিন্তু একটা আবরণে বদ্ধ থাকি, যখন দাইমা থাকেন বা নার্স থাকেন, সে কিন্তু আমাদের পরিষ্কার করার পরে আমাদের কান্না আসে, শুধু যে কোনো জায়গায় এই মার গর্ভ থেকে আমরাও আসছি, তো এই আবরণটা মেইনলি আমাদের দেশের যারা কৃষিবিদরা আছেন এরা কি এটা চিন্তা করেন না, আমি ওই আবরণের জায়গাটা ওইখানে আমি নিয়ে আসছি। যেমন এটা মরিচের বিচরে আপনি বিচির মধ্যে আবরণ থাকে, দেখবেন লাল লালও ঠিক না বাদামি কালার, এটা পরিষ্কার করে যদি দেন তাহলে জাল হবে মরিচের বিচি থেকে যে গাছ হবে, আর আবরণ যদি থাকে যায় তাহলে কিন্তু জাল কম হয়। আমি মিষ্টি আপনি যদি বলেন যে একদম মানে কম হোক এমন একটা মরিচ মানে দেন আমাকে, যেমন নাগা মরিচ, আমি আপনারে জাল কম দিয়ে একটা মরিচ আমি আবিষ্কার করে দিতে পারি, এবং আমি করছি আমার বাসার ছাদের উপরেও। আর কমলাটা করছি এই জন্য, দেখেন এটা মায়ের ডেলিভারি পাওয়ার পরে অনেক রক্তের প্রয়োজন, তাকে কিন্তু ক্যালসিয়াম দিতে হয়, তাহলে আমার প্রশ্ন হলো মা এবং মাটি